আমাদের ছাড়াই নির্বাচন হবে, আপনারা অংশগ্রহণ করেন বা না করেন নির্বাচন বসে থাকবে না। তারা কেবলমাত্র বেগম খালেদা জিয়াকে রাজনীতি করতে চায়, দাবার গুটি হিসেবে বেগম খালেদা জিয়াকে ব্যবহার করছে, তার সাথে অমানবিক আচরণ করছে বিএনপি তার নেত্রীর সাথে। তাহলে যথা সময় নির্বাচন হবে বাংলাদেশে, আপনাদের ছাড়াই নির্বাচন হবে, আপনারা অংশগ্রহণ করেন বা না করেন নির্বাচন বসে থাকবে না। অনেকেই বলার চেষ্টা করেন বিএনপি ছাড়া নির্বাচনে জনগণ শতভাগ অংশগ্রহণ করবে না। বিগত সাম্প্রতিক তিনটি নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, তিনটি জনগণের জীবনে শতভাগ অংশগ্রহণ ছিল, এটাই প্রমাণ করে বিএনপি না আসতেও জনগণের শতভাগ অংশগ্রহণ নির্বাচনে থাকে, এটাই প্রমাণ করে বিগত নির্বাচন করে যেটা প্রমাণ করেছে। তাই বন্ধুরা আমার কথা আমি বাড়াতে চাই না, বিএনপি আজকে ষড়যন্ত্র করছে শুধু জনগণের এই রাষ্ট্রের বিরুদ্ধে না, তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য তারা আদালতে যায় না, আদালতের দ্বারস্থ হয় না, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায় না, তারা কেবলমাত্র বেগম খালেদা জিয়াকে রাজনীতি করতে চায়, দাবার গুটি হিসেবে বেগম খালেদা জিয়াকে ব্যবহার করছে, তার সাথে অমানবিক আচরণ করছে বিএনপি তার নেত্রীর সাথে। তাই বন্ধুরা আমার কথা আর মানতে চায় না, স্পষ্ট বলতে চাই আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। এই অশুভ শক্তি, এই অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের মাটিতে ক্ষমতায় আর আসতে পারবে না। আমরা আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করব। জানি আজকে জনগণ একটা খারাপ অবস্থায় আছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং 3 বছর করোনার কারণে এই অবস্থা থেকে মানুষ বিশ্বাস করে, এই অবস্থা থেকে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উত্তরণ সম্ভব, আর কারো দ্বারা এই অবস্থার থেকে উত্তরণ সম্ভব না। তাই বন্ধুরা আমার আসুন আমরা আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। এই অশুভ শক্তির বিরুদ্ধে আমরা সুস্থ ধারা ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্রকে রক্ষার জন্য, এদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করব। পাশাপাশি বলতে চাই, এরা আবার যদি অতীতের মতো সন্ত্রাসের পথে হাঁটে, আবার যদি জনদুর্ভোগ সৃষ্টি করে, আবার যদি মানুষ হত্যা করে, আবার যদি নির্বাচনে বানচাল করে হুকুম দেয়, এদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধ, প্রতিরোধ এবং প্রতিরোধের মাধ্যমে এদেরকে পরাস্ত করতে হবে। ভাইরা আমার, আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী নির্বাচনে আবার আমাদের প্রিয় নেত্রী জনকে শিক্ষার থেকে রাষ্ট্রীয় ক্ষমতা আনবো। আমরা একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন নির্বাচন হবে, বিএনপি নির্বাচনে আসুক না আসুক যথাসময়ে নির্বাচন হবে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন হবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছে। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরঞ্জীবী হোক।